মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ, তখন রিজনের একটা টেবিল দেওয়া রয়েছে। ফার্স্ট রিজনে দেওয়া রয়েছে দ্য কন্ডাক্টর নোটিস দ্য প্রেগনেন্সি ডক, এর স্টেটমেন্ট হবে দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড ফিয়ার্স ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার্স। নেক্সট স্টেটমেন্ট রয়েছে দ্য কন্ডাক্টর হ্যাড গ্রিভেন্স এগেনস্ট দ্য প্যাসেঞ্জার্স, রিজন হবে দে কেম অ্যান্ড সেট ইন দ্য বাস হোয়াইল হি সিভোড অ্যাট দ্য ডোর। নেক্সট স্টেটমেন্ট রয়েছে দ্য ওম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস, রিজন হবে ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট। নেক্সট রিজন রয়েছে দ্য ওম্যান নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টরস অর্ডার, এর স্টেটমেন্ট হবে সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ। টু, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফার্স্ট রয়েছে দ্য লিটল বয় সেড টু দ্য স্ট্রেঞ্জার উই উইল নট প্লে উইথ ইউ, ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য লিটল বয়েজ টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দে উড নট প্লে উইথ হিম। দ্য ওল্ড লেডি সেড টু হার ডটার টুডে আই অ্যাম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ, ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট সি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর হার দ্যাট ডে। নেক্সট অ্যাক্টিভিটি থ্রি, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফার্স্ট রয়েছে দে হেল্প আস টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক, ভয়েস চেঞ্জ করলে হবে উই ওয়ার হেল্প টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক বাই দেম। নেক্সট দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডেন্ট হাউস, ভয়েস চেঞ্জ করলে হবে দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডেন্ট হাউস ইজ নকড বাই দ্য ট্রাভেলার। নেক্সট দ্য কালপ্রিট কনফেসড হিজ গিল্ট, ভয়েস চেঞ্জ করলে হবে হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কালপ্রিট। এখানে কমপ্লিট হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ। তোমরা যদি ন্যারেশন এবং ভয়েসের উপরে কমপ্লিট ভিডিও পেতে চাও তাহলে কমেন্টে লিখে জানাও, যত তাড়াতাড়ি সম্ভব আমি এই টপিকগুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে কমেন্টে লিখে জানাও, যদি কমেন্ট আসে তাহলেই আমি কিন্তু ভিডিও সলিউশন দেব। ওকে, আশা করি তোমরা খুব সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে গিয়ে লিখতে পারো, আমি উত্তর নিশ্চয়ই দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।